আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অন সেকেন্ড স্কুলে। আজকে তোমাদের 12তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের, সেটার আমরা সলিউশন দেখব। তাহলে চলো আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেটার সাথে পরিচিত হয়ে নিই। তো তোমরা জানো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নাম্বার হচ্ছে 3 এবং হচ্ছে অধ্যায় আর তৃতীয় অধ্যায়ের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সেখান থেকে দেওয়া হয়েছে। তো নির্ধারিত কাজটা হলো যে মূলা, শালগম, একখণ্ড আদা, একখণ্ড কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ করো। এদের মূল ও কাণ্ড কোন প্রকৃতি তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নোট করো এবং তোমার কথার সপক্ষে যুক্তি দাও। তো এখানে আমি চিত্রটা দিয়ে দিয়েছি, তোমাদের বইয়ে চিত্রটা দেওয়া আছে, সুন্দর করে চিত্রটা আর্ট করবা। চিত্রটা যতটা সুন্দর করে আর্ট করবে এবং যদি ব্যাখ্যাটা ভালোভাবে দিতে পারো, ইনশাল্লাহ অবশ্যই তুমি অতি উত্তম মার্কটা পেয়ে যাবা। ওকে, তো আমি এখানে চিত্রটা দিয়ে দিয়েছি, তোমরা বই থেকে সুন্দর করে হেল্প নিয়ে সুন্দর করে দেখে ওইভাবে আর্ট করবা। ওকে, আর আমি সুন্দর করে ব্যাখ্যাগুলো দিয়ে দিয়েছি ধারাবাহিকভাবে কীভাবে কী লিখতে হয়। আমি তোমাদেরকে পড়ে শোনাবো না, তোমরা দেখবা অ্যান্ড ওইভাবে সুন্দর করে করে লিখবা, অ্যান্ড হচ্ছে মাস্ট কিন্তু আর্টটা সুন্দর হতে হবে। ওকে, তো আমাদের চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণী বলো, ক্লাস ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত অ্যাসাইনমেন্টের সলিউশন পেয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং হচ্ছে কমেন্ট করতে পারো, এতে আমরা ইন্সপায়ার হব অ্যান্ড তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আরও। আর মাস্ট কিন্তু সাবস্ক্রাইব। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি, লেটস স্টার্ট। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।